বসুন্ধরা নুডলস, স্বাদে ইয়ামি, হাউসফুল টামি। অবশ্যই বসে আছি, তুমি টেনশন করো না। তুমি কোনো টেনশন করো না জ্যাম। জ্যাম? ও না, জ্যাম তো আপনার, আমার কেন হবে? হ্যাঁ সেটাই, মাইন্ড ইট। কোন ড্রেসটা পছন্দ হচ্ছে, পছন্দের ড্রেসটা নিজে পারচেজ করার জন্য, কেনার জন্য লাইভ থেকে সরাসরি স্ক্রিনশট নিতে হবে, সেই স্ক্রিনশটটা আমাদেরকে ইনবক্স করতে হবে তোমার পুরো ঠিকানা এবং ফোন নাম্বার সহ। আর ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ 60 টাকা, ঢাকার বাইরে 100 টাকা। তো এইগুলো আমরা এবার নিয়ে এসেছি একদম দিল্লি থেকে সরাসরি, দেখতে পাচ্ছ পুরো শিফনের মধ্যে কাচুপির কাজ করা। আমরা আপনাদের জন্য আপনার সব ধরনের কালার রেডি রেখেছি। আমি অলরেডি কালো খুলে রেখেছি, খুব সুন্দর একটা জামা। আমি জানি আপনারা অনেকেই কালো পছন্দ করে, সো আর দেরি না করে এখনই অর্ডার করে ফেলুন। ইমেল তো কথা বলে সে কি জাহিদ ভাই, সে তো একটা কথাই বললো। তারপর এত মত ঘুরে কিছু এখানে মিম আছে। এই ড্রেসটা দেখুন। কি ওয়াইফাই কাজ করছে না ভাই? তাড়াতাড়ি আপনার মোবাইল ডাউন করেন। আমার মোবাইলটা তো শেষ, আপনার হটস্পট অন করেন। হটস্পট? আচ্ছা ভাই, হটস্পট আসবে কোত্থেকে? আমার তো ডেটাই নেই। কি বলতেছেন, মোবাইল ডেটা শেষ মানে কি? এটা কোনো কথা করি, আপনারা একটু অন করেন তো প্লিজ ভাই। আমারটাও তো শেষ। কি করেন, এই ডিজিটাল যুগে কোনো ডেটা থাকে না, খালি অফিসের ফ্রি ওয়াইফাই ইউজ করেন আপনি। হতাশ হইলাম, হতাশ। কত কিছু মিস করতেছে, কত কিছু কারো সামনে বসে এইভাবে বারবার মোবাইল দেখাটা তো অভদ্রতা। স্যার টাইম দেখতেছি, আপনার ঘরে যদি একটা বড় ওয়াল ক্লক থাকতো তাহলে তো এই অভদ্রতা করা লাগতো না। আমি বাইরে যাব, আসার পর দুই দিনে খরচ করা কম্পাইল ফাইলটা যেন আমি পাই। অবশ্যই স্যার, কোন দিকে যাচ্ছেন? বনানী। বনানী? এক মিনিট স্যার। স্যার মহাখালী দিয়ে যান না। কেন? পুরা ভজগট লেগে আছে। এটা কি ধরনের কথা? মানে জ্যাম, মারাত্মক জ্যাম। আপনি গুলশান দিয়ে যাবেন না, আপনি যাবেন হাতিঝিল দিয়ে, তারপর নিকেতনে ঢুকবেন, তারপরে যাবেন। হ্যাঁ তাহলে তাহলে ঠিকঠাক। স্যার খেয়ে যাবেন না? না, তোমার ভাবি বাপের বাড়ি, তাই আনিনি। স্যার এসব আনানি বাদ দেন। আনানি না হলে খানাখানি হবে কি করে? এখন এত অ্যানালগ থাকলে হবে স্যার, এখন ডিজিটাল যুগ, কত অপশন, কত অফার, বৈচিত্র্য আছে না খাবারটা। ট্রাই করে দেখেন স্যার, মিমের লাইভ আছে, আমি যাই। হ্যাঁ এ তো দেখি অনলাইনের উপরেই আছে। আশা,
ড্রেসটা দেখা শেষ ওটার? আরে না, আগামীকাল যেটা লাইভ করব সেটা। মানে কি অ্যাডভান্স? দেখছি কি বলতেছে। আপনি কালকে যেটা দেখাবেন তার দুটো আমার জন্য রেখে দিবেন, আর লাইভ হওয়ার পরপরই টাকা পাঠিয়ে দিব। আজকে যেটা লাইভে দেখাবে ওটা তো আপনি কিনবেনই, মানে আপনি তো কিনেই যাচ্ছেন, কিন্তু এসব আপনি দিবেন কাকে? মানে আপনি তো বোন নাই, আপনি কাজ করতে পারেন, আপনি এসব আমাকে দিয়ে দিতে পারেন। কি আরাম, তাই না? জাহিদ ভাইয়ের যে কেউ নাই সেটা মনে আজকে প্রথম জানলেন, বলেন। আর আপনি তো জাহিদ ভাইয়ের কাছ থেকে মাঝে মধ্যে এটা সেটা নেয়নি। আচ্ছা, দুই একটা জিনিস কিনে নিতে পারেন না আপনি এত গিফট টাকে? আরে ভাই, আমি যদি অর্ডার করে কিনি তাহলে জাহিদ ভাই জিনিসগুলো নষ্ট হবে না? কোনো নষ্ট হবে না জাহিদ ভাই। আসলে কিভাবে বলি, বাসায় না শালি আসছে বেড়াইতে, হাতের অবস্থা এত খারাপ, কোনো টাকা পয়সা নেই, কীভাবে পোশাক টোশাক কিনে দিই বলেন? আপনি এবার যে দুটো অর্ডার করেছেন না ওটা আমাকে দিয়ে দেন, আর মাস শেষে বেতন পেলে আমি আপনাকে দিয়ে দেবো, কোনো সমস্যা নেই। সেটা হচ্ছে যে মেয়েদের জন্য খুবই প্রয়োজনীয়, মেয়েদের বিভিন্ন শরীরের বিভিন্ন জায়গায় অবাঞ্ছিত লোম অনেক সময় মেয়েদেরকে অনেক বিব্রত করে, সেই জন্য 5 মিনিটের মধ্যে তোমার অপ্রিয় অবাঞ্ছিত লোমকে দূর করে ফেলবে। এবং এইটাকে আমরা সরাসরি কোরিয়া থেকে নিয়ে এসেছি, সাধারণত চাইনিজ প্রোডাক্ট অনেক ইউজ করে থাকি, কিন্তু আমরা কটা লাগবে আপনার শালের জন্য? দুটো তো অর্ডার করছি, আর করি না ভাই, ঠিক আছে লাগবে। মাল্টিপল চয়েস অফার, বসুন্ধরা ইনস্ট্যান্ট নুডলসে 4 প্যাক কিনুন কিংবা 8 প্যাক অথবা 12 প্যাক, সাথে বেছে নিতে পারছেন ঘর সাজানোর অনেক ফ্রি গিফট থেকে আপনার পছন্দেরটি। জলদি কিনুন বসুন্ধরা নুডলস, স্বাদে ইয়ামি, হাউসফুল ইয়ামি। মোট কত সেল হলো আজকে? আজকে মোটামুটি আমরা এই যে, হ্যাঁ, 12,800, এক্স্যাক্টলি 12,800। মাশাআল্লাহ, ভেরি গুড। Thank you.
কোনো রিপ্লাই নেই, এরকম তো হয় না, কী সমস্যা? ভাই আপনি কি মিমের প্রেমে পড়ে গেছেন নাকি? প্রেমের চেয়েও বেশি নেশার মতো। ওকে দেখাচ্ছে, ওর ভয়েস না শুনলে রাতে ঘুমায় না। কালকে সারা রাত ঘুমাতে পারিনি। আজব না ব্যাপারটা? অবশ্যই আজব, কিন্তু ফাইলটা তো লাগবে, ফাইলটা নিয়ে যেতে বলেছে। আচ্ছা রেখে যান, দেখি আমি করে দিচ্ছি। দুটো দিন পার হয়ে গেল লাইভ আসা, ফোনটা তো ধরবি। হ্যালো। হ্যালো মিম বলছেন? না মানে আমি আশা মিম। এটা কেমন কথা? উনি তিন দিন ধরে কোনো খবর নাই, লাইভে আসছেন না, ইনবক্সে রিপ্লাই দিচ্ছেন না, ফোন দিচ্ছি ফোন ধরছেন না, এত ইরেসপন্সিবল হলে হয়? এদিকে আমার কী অবস্থা? আপনার অবস্থা মানে? ঠিক আছে বাদ দেন, আমার অবস্থা বাদ দেন, আপনাদের কী অবস্থা বলেন, মিম লাইভে আসছে না কেন? আসলে তিন দিন আগে রাতে ওর অনেক জ্বর আসে, মানে অনেক বেশি জ্বর আসে, বারবার সেন্সারে ফেলতেছিল। আমরা সবাই মিলে ওকে হাসপাতালে ভর্তি করাইছি, আর আজকে সকালে রিপোর্ট পেলাম ওর ডেঙ্গু জ্বর। খুব বেশি ভালো অবস্থা না, মনে হয় আজকে রক্তও লাগবে। কি বলেন? আচ্ছা টেনশন করবেন না, আমি তো আছি, শুধু বলেন যে উনি কোন হসপিটালে আছেন, আমি আসছি। আচ্ছা অন্যভাবে নিয়ে আনার ব্যাপারটা, আমি একদম শুরু থেকে আপনাদের সাথে আছি, আমি প্রথম লাইভ থেকে মিমকে দেখি এবং অনেক প্রোডাক্ট অর্ডার করেছি। আপনি আপনি নিঃসংকোচে বলতে পারেন কোন হসপিটালে আছে, আমি আসলে হেল্প হবে। প্লিজ একটু বলেন, আমি ওনার অনেক বড় শুভাকাঙ্ক্ষী। উত্তরা হাসপাতাল 102 নম্বর কেবিন। আচ্ছা ধন্যবাদ। আপনি শুনুন, আমি শুরু থেকে আপনার লাইভ ফলো করি, কমেন্ট করি সবসময়, অর্ডারও করি। আপনি এখানে কি করেন, এখানে কিভাবে আসলেন? আচ্ছা আমি কিভাবে আসলাম সেটা পরে বলা যাবে, আপনি একটু রেস্ট নেন। আর আশা কোথায়, এভাবে রেখে চলে গেল? আচ্ছা নো প্রবলেম, আমি আছি, আমার কয়েকজন লোক আসবে, আমি একটু কথা বলে আসছি, আপনি একটু শুনুন। জি ভাই।
আচ্ছা ভালো, সবার এ পজিটিভ? আচ্ছা যখন দরকার হবে কল দিব, চলে যাবো কালেকশন। এক্সকিউজ মি, আপনি আসেন না? আচ্ছা আমি চলে আসছি, আমি জাহিদ, ফোনে কথা বলে আসছি। দলবল না, ওনারা ডোনার, আপনি বললেন না রক্ত লাগবে, তাই রক্ত নিয়ে কোনো টেনশন নাই, সারা ঢাকা শহরে একদম রক্তের হাসপাতালে রক্ত স্ট্যান্ডবাই থাকবে। আর কী লাগবে বলেন? না না না, কিছু লাগবে আমি বলবো। আচ্ছা ঠিক আছে, আপনি যান, একা আছে। এই জিনিস এখানে কিভাবে আসলো? তুই কি ফেসবুকে কোনো স্ট্যাটাস দিছিস? আরে দোস্ত বলিস না, ওই ছেলে তো আমাদের ওই নাম্বারে মিনিমাম 300 বার ফোন দিছে আর ইনবক্সে মিনিমাম 100টা মেসেজ দিছে, ওয়ালে পর্যন্ত লিখছে, পুরো পাগল হয়ে যাচ্ছিল। পাগল হয়ে পরে কি না কি করে, শেষমেশ আমি বাধ্য হয়ে ফোন ধরছি আর আবেগে বলেও দিছি। দোস্ত ছেলেটা কিন্তু দেখতে খারাপ না, ভালোই মনে হচ্ছে। খুব ভালো, এখন বিদায় কর। দোস্ত আমার মনে হয় না বিদায় হবে, এই জিনিস অলরেডি 3-4 ডোনার নিয়ে স্ট্যান্ডবাই, আবার বলে ঢাকা শহর নাকি রক্তে ভাসাই দিবে। কি আশ্চর্য, ডাক্তার তো এখনো বলে নাই যে আমার রক্ত লাগবে। কি যন্ত্রণা, এ তো মধুর যন্ত্রণা দোস্ত, আমার যদি এমন কেউ থাকতো। এই এই তুই আবার মাকে বলিস নাই তো কিছু? আরে না, পাগল নাকি? আমিও বলি নাই আম্মাকে কিছু, বলছি এমনি একটু জ্বর, দোয়া করতে। আমি বললে তো টেনশনে অস্থির হয়ে যাবে, ছোট না আম্মা ছাড়া তো বাড়িতে কেউ নাই, বড় ভাই বিয়ে করে যদি আলাদা হয়ে না যাইতো তাহলে তো এত ঝামেলাই হইতো না, অনলাইনের বিজনেসও আমাকে করতে হতো না। জানি রে, তোর মতো কয়জনই বা এভাবে ভাবে বল। একদিন বেড়ে গেছে না, ঠিক আছে এখন ভিতরে যান। এমন কেন আপনি? আপনার জন্য আমাকে চিনেন? অনন্ত কাল ধরে আমি চিনি, একদিন চিনে নেন। কি লাভ? লাভ আছে তো। কোন লাভ? আপনার জন্য এবার যান। আমি না চাইলেও আমি তো প্রতিদিন চাইব, সে অনন্তকাল। দেখা হবে আগামীকাল। কতটুকু ভালোবাসে একটু নাকি অনেক বেশি, কতটুকু ভালোবাসি একটু নাকি অনেক বেশি, হে কেমন প্রশ্ন রে তো, ভালোবাসি স্পন্দনে রক্তের বিজরণে বেঁচে থাকা প্রতি চরণে বেঁচে থাকা প্রতি প্রভু, কেমন প্রশ্ন রে তো। মাল্টিপল চয়েস অফার, বসুন্ধরা ইনস্ট্যান্ট নুডলসে 4 প্যাক কিনুন কিংবা 8 প্যাক অথবা 12 প্যাক, সাথে বেছে নিতে পারছেন
ঘর সাজানোর অনেক ফ্রি গিফট থেকে আপনার পছন্দেরটি। জলদি কিনুন বসুন্ধরা নুডলস, স্বাদে ইয়ামি, হাউসফুল জামি। পছন্দের সবগুলো ফুলের নামই কিন্তু আমার জানা, বিভিন্ন সময় লাইভে বলেছেন। এখানে কিন্তু সেই সব ফুলই আছে। আবার ভাববেন না আপনাকে ইমপ্রেস করার জন্য এত কিছু করেছি, একটা কারণ আছে। এক জায়গায় পড়েছিলাম ফুল নাকি মানুষের রোগ ভালো করে দেয়। আসলে ফুল আগে মনটাকে ভালো করে, তারপর মন ভালো হলে শরীর ভালো আছে। আপনি আপনাকে দেখতে পাচ্ছেন না, কিন্তু আমি দেখতে পাচ্ছি স্পষ্ট, একদম সুস্থ হয়ে গেছে। আমি আছি না। আপনি আসলে কে? আমি মিমের জাহির। আমার তো হাতটা একবার ছুঁয়ে দেখতে পারি? আমি আপনাকে একবার ছুঁয়ে দেখি। কেন, স্বপ্ন মনে হচ্ছে? ভালোবাসি তোর চোখেতে খেলতে ডুবসা তার, ভালোবাসি তোর বাঁকা ঠোঁটের দুষ্টুমি হাজার, ভালোবাসি ভালোবাসা বাসি তোরকে কানের মিষ্টি হাসি, ভালোবাসি ভালোবাসতে তোকে দেখি যতবার, হে কেমন প্রশ্ন ভালোবাসি স্পন্দনে রক্তের বিজরণে বেঁচে থাকা প্রতিটি প্রভু, ভালোবাসি স্পন্দনে রক্তের বিজরণে বেঁচে থাকা প্রতি ভালোবাসি, একটু নাকি অনেক বেশি, কতটুকু ভালোবাসি, একটু নাকি অনেক বেশি, হে কেমন প্রশ্ন রে তো, ভালোবাসি স্পন্দনে বেঁচে থাকা প্রতিটি প্রভু, ভালোবাসি স্পন্দনে রক্তের বিচরণে বেঁচে থাকা প্রতিটি প্রভু, হে কেমন প্রশ্ন রে তো। কিছু না, আজকে হসপিটাল থেকে রিলিজের দিন, জাহিদ আসলো না, ফোনও বলবো। খারাপ লাগতেছে? কি হলো বল। শোন, তুই যে জাহিদ ভাইকে ভালোবেসে ফেলছিস ওটা বলে দিতেই পারোস, আমি জানতাম। এত জানতে হবে না তোকে। হইছে, আপনি কি এভাবে দাঁড়াই থাকবেন না দরজাটা খুলবেন? আমার হাত তো ছিঁড়ে পড়তেছে।
চলে যান। আমি আসলে আমি চলে যেতে বলেছি, চলে যান। শোনেন, এরকম প্যাঁচার মতো মুখ করে কোথায় যাচ্ছেন? বিয়ে করবেন আত্মীয় স্বজন ছাড়াই? কতটুকু ভালোবাসে একটু নাকি অনেক বেশি, কতটুকু ভালোবাসে একটু নাকি। আই লাভ ইউ জাহিদ। আই লাভ ইউ টু। হে কেমন প্রশ্ন রে তোর, ভালোবাসি স্পন্দনে রক্তের বিচরণে বেঁচে থাকা প্রতিটি প্রহর, ভালোবাসি স্পন্দনে রক্তের বিচরণে বেঁচে থাকা প্রতিটি প্রহর। হে কেমন প্রশ্ন রে তোর, জানো আমার কাছে তুমি এখনো একটা বিস্ময়। তুমি কখন এলে, কিভাবে এলে, আমাকে জয় করে নিয়ে চলে গেলে। রাজকুমারের মতো আসলাম, আজ থেকে রাজকুমারী শুধু আমার। একটা কথা বলো তো, তোমার তো কোনো বোন নেই, মাও নেই, বড় ভাই আর বাবা গ্রামের বাড়িতে থাকে, তুমি এত এত মেয়েদের ড্রেস কিনে কাকে দিয়েছ? আমি এটা অনেকবার ভেবেছি, কোনো উত্তর পাইনি। এটা কিন্তু আজকে তোমাকে বলতেই হবে। আজকে দিতে হবে বাসর ঘরে? হ্যাঁ অবশ্যই আজকেই বলতে হবে, না হয় কিন্তু তোমার খবর আছে। খবর আছে না? আচ্ছা তাহলে একটু পালাই। মানে খবর আছে শুনে পালাচ্ছি না, ভয় পেয়ে রেগে যখন তুমি তাকাও আমার দিকে, তখন তাকে প্রশ্ন করি এই ভেবে, কিভাবে বানালে তাকে এত সুন্দর করে। আমার তো মিষ্টি বইয়ের হাতে রান্না সব একটা বাইরে খাওয়া হবে।
তোমার কথাগুলো যেন নতুন কোন সুরে আমার কানে বেজে পাতাল করে তোলে, অচেনায় কেমন অনুভব তুমি দিলে আমায়। চন্দ্রিকে পৃথিবীর তালে হারিয়েছিলাম আমি প্রেমের অনুভূতি গুলো। কি জামাইবাবু, ব্যস্ত নাকি? হ্যাঁ, একটু ব্যস্ত তো বটেই। কেন, কিছু বলবেন? না, এমনি ভাবির লাইভ দেখছিলাম আর কি। ভাবি কিন্তু বিয়ের পরে আরো সুন্দর হয়ে গেছে। ও লাইভে আসছে নাকি? না, পুরনো লাইভ দেখছিলাম, সকালে ছিল তো লাইভে। কি হয়েছে ভাই? না, কিন্তু ভাবির যে বিয়ে হয়েছে সেটা কিন্তু লাইভে বলে নাই। ভাবি চালাক আসছে, ওই যে সিনেমার নায়ক নায়িকারা আছে না, বিয়ে করার পর প্রথম প্রথম বলে না, অনেক পরে গিয়ে ফ্ল্যাশ করে, সেরকম আর কি। আচ্ছা ঠিক আছে ভাই, কাজ করেন। আমরা দুজন যখন একসাথে ছিলাম তখন একসাথে সবকিছু প্ল্যান করতাম। পাগল নাকি জাহিদ? আশাকে দিয়ে দাও মানে? ও তো এক লাইন কথা বলতে গেলে 10 বার তোতলায়। ও পারবে বিজনেস করতে? ওর ভাবে বললে কেউ কিনবে বলো? আই, আচ্ছা দেখো না, আমি তোমাকে ড্রেসটা দেখাই। হ্যাঁ সুন্দর না? আরো অনেকগুলা কালার আছে, সবগুলোই সেল হয়েছে আমার মনে হয়। আমি ঘুমাবো। হ্যাঁ ওকে, ঘুমাও। আপনাদের যে ড্রেসটা পছন্দ হবে সেটার স্ক্রিনশট নিয়ে সঙ্গে সঙ্গে আমাদেরকে ইনবক্স করুন, সঙ্গে আপনাদের নাম্বার এবং ফুল অ্যাড্রেস। আপু তোমাকে অনেক সুন্দর লাগছে। ও থ্যাংক ইউ সোহেল ভাই, থ্যাংক ইউ। আমাকে তো সবসময় সুন্দর লাগে, কখনো কেউ পচাচ্ছিলাম। এক ডজন ডিম আর 5টা দুধ দাও। আর আগে কত টাকা বাকি? আরে ভাই বাকি সব রাখেন ভাই, বাকি নিলে ভাই নেন। মানে আরে জাহিদ ভাই কি কয়, আমনে আর ভাবি দুইজনে মিলে 4 হাজার টাকা ইনকাম করেন। ভাবি তো হেভি ব্যবসা বুঝে ভাই, কি সুন্দর করে জামা বেছে। প্রথমে তো আমার বইনে দেখতো, এখন তো ভাই আমিও দেখি, কোনো লাইভ মিস নাই ভাই। ভাই লাইভে কিন্তু ভাবিরে সেই রকম লাগে ভাই। ভাবিরে কোয়েন না, আমরা জামা কিনলে আমাদের কাছে একটু কম রাখতে। যদি তো বলছি দাও। হ্যাঁ দিচ্ছি। কিভাবে শুরু করেছি, ভাইয়া যখন আমাদেরকে ছেড়ে চলে গেল আমি মাস্টার্স শেষ করার পর একটা বছর চাকরির জন্য ট্রাই করলাম, কোনো চাকরি হলো না।
তারপর আমার তো একটা কিছু করতে হতো না, তখন আমি এটা শুরু করেছি। অ্যাটলিস্ট ছোটনের লেখাপড়াটা যেন ঠিকভাবে শেষ হয় সেই জন্য আমার এই কাজটা করা। আর আম্মা একা হিমশিম খাচ্ছিল সংসার সামলাতে। এখন তো একজন রেসপন্সিবল মানুষ আমি আছি, টাকা পয়সার ব্যাপারটা আমি দেখব। ব্যাস, টাকা পয়সা দিয়ে দিলেই সব সমস্যার সমাধান? আমি যে এতদিন সময় দিলাম এই ব্যবসাটার পিছে, আমি যে এতদিন পরিশ্রম করলাম, আমার পরিশ্রমের কোনো দাম নেই। আচ্ছা আমার সময় কাটে কিভাবে সেটা বলো। আমার সময় কাটানোর জন্য তো একটা কিছু লাগবে। এখন এসবের কোনো দরকার নেই, আমি আছি, সময় আমার সাথে কাটাবে। তুমি আমাকে সময় দাও, সময় তোমার আছে আমাকে দেওয়ার মতো? সকালবেলা অফিসে চলে যাও, তারপরে বাসায় ফিরে তো তুমি নিজেই অনলাইনে থাকো। জাহিদ, এখন আমরা সবাই একটা গ্যাজেটের মধ্যে, গ্যাজেটের দুনিয়াতে বসবাস করছি। আচ্ছা শোনো, আমি চাই না পুরো পৃথিবী তোমাকে দেখুক, আমার এগুলো ভালো লাগে না। ও ওকে ফাইন, আমি আমি আমার বোঝা হয়ে গেছে জাহিদ, আন্ডারস্ট্যান্ড। মানে তুমিও? কিসের তুমিও? তুমিও কি? তুমিও আর সবার মতোই, এমন অনেক পুরুষ আছে না যে পৃথিবীর সবাইকে সে দেখবে কিন্তু নিজের বউকে ঘরের মধ্যেই রাখবে, কাউকে দেখতে দেবে না। শেষ, সব মোহ শেষ। আমার লাইফ দেখতে তোমার এখন আর ভাল লাগে না? আমার প্রতি আকর্ষণ তোমার শেষ হয়ে গেছে এত তাড়াতাড়ি? নাকি অন্য কোনো লাইফ তোমাকে এখন টানছে, কোনটা? ফালতু কথা বলবে না মিম, আমার ভালো লাগে না মানুষজন তোমার প্রোফাইলে যে উল্টাপাল্টা কথা লেখে, কুরুচিপূর্ণ কথা লেখে, আমার দেখতে ভালো লাগে না। জাহিদ, উল্টাপাল্টা কথা মানুষ আগেও লিখতো, আগেও বলতো, আগে উল্টাপাল্টা কমেন্টস করতো, তুমি সেগুলো জানো, আমার কাছে সেই প্রমাণ আছে জাহিদ। নাকি এটা কোনো রোগ? মানে আমাকে কোনো কিছুতে ইনভলভ হতে না দেয়া, আমি তোমার চাইতে বেশি পছন্দ করবে লোকে সেটা তোমার ভালো লাগছে না, আমি তোমার চাইতে বেশি ইনকাম করবো সেটা তোমার ভালো লাগছে না, কোনটা জাহিদ? এত কিছু বুঝি না, তুমি আজ থেকে আর লাইভে যাবে না, আমার শেষ কথা। ওকে জাহিদ, ওকে, আমি আর লাইভে যাব না, কিন্তু এখন থেকে তুমি বা আমি কেউই আর অনলাইনেও থাকবো না, ইভেন স্মার্টফোনই ব্যবহার করবো না। তোমার কি মনে হয় পারবো না? পারা না পারা ব্যাপার না, কিন্তু যে অনলাইনের কারণে আমার সংসার অশান্তি, সে অনলাইনে দুনিয়াতেই থাকবো না। আমি যে অনলাইনে টিকিটটা কাটতে বলছিলাম, কাটছেন? ও প্লিজ, দাঁড়ান কেটে দিচ্ছি। কি হয়েছে ভাই? ভাই আমি তো স্মার্টফোন টানতে ভুলে গেছি, একটু নষ্ট, ঠিক করতে দিয়েছি। সর্বনাশ করছেন ভাই, আগে বলবেন না, ঠিক আছে? কি ব্যাপার?
আজকে তো দেরি হলো যে আসতে। সব সময় তো ফোনের রাইট শেয়ার অ্যাপ দিয়ে আজকে তো ফোন নেই, বাসে আসতে হলো অনেক জ্যাম ছিল। জানেন না আমার আর আমার হাজব্যান্ডের ইনকাম দিয়েই আমাদের দুই পরিবারের খরচ চলে। ইদানিং একটু হিমশিম খাচ্ছিলাম, সেদিন আমার হাজব্যান্ড আপনাদের কথা শুনলো, মানে ভাবি যে অনলাইনে বিজনেস করে সেটা আর কি, ও শুনে বলছে তুমিও তো এটা করতে পারো, পৃথিবী এখন কত আগায় গেছে। আমি আপনার অনেক প্রশংসা করেছি, বলেছি জাহিদ ভাই একেবারেই অন্যরকম মানুষ। না না সেটা ভুল। থাক, আপনাকে আর বিনয়ী হতে হবে না। আচ্ছা, ভাবিকে কয়েকদিন থেকে অনলাইনে দেখছি না, শরীর খারাপ তাই না? হ্যাঁ ওই আর কি, একটু শরীরই খারাপ। নো প্রবলেম, বিয়ে হয়েছে আসতে ধীরেই আগাক, আর আপনি যেভাবে সাপোর্ট দিচ্ছেন ভাবির তো কোনো চিন্তাই নাই। ঠিক আছে ভাই, আসি। না বলো, তোমার ব্যবসাটা কি এখন আশা দেখছে? এই ব্যাপারে আমি কোনো কথা বলতে চাই না, প্লিজ। সকালে তোমার অফিস আছে, তুমি ঘুমাও। হ্যালো, বাড়িতে এত বড় একটা ঘটনা ঘটে গেল, তুমি কোনো ফোনই দিলে না। কে শহীদ? আমার নাম্বার নাই ভাই। শোন, ফোনে একটা ঝামেলা হয়েছে। কিন্তু কি হয়েছে, বাড়িতে কোনো ঝামেলা? আব্বা তো মাথা ঘুরে পড়ে গেছিল। কি? হ্যাঁ, ওই সুগার লেভেল কমে গিয়ে হাইপো হয়েছিল আর পড়ে গিয়ে মাথায় আঘাত পাইছে। 4.5 ঘন্টা কোনো জ্ঞান ছিল না। কি বলতেছিস এগুলো, আমাকে জানাস নাই কেন? কি তোমার জানাই নাই? তোমার যত অ্যাপস আছে, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ভাইবার, সবগুলিতে আমি মেসেজ পাঠাইছি। আর তুমি তো নর্মাল মেসেজ দেখো না, তাই আমি অনলাইনে দিছি। আচ্ছা শোন, আমি এখনই আসতেছি। ভাই ভাই শোনো, এখন তাড়াহুড়া করে আসা লাগবে না, এই দুদিন হাসপাতালে থেকে এখন অনেকটাই ভালো, আজকে বাসায় নিয়ে আসবো। যা ভাই, আব্বার একটু বলিস যে ভুল না বুঝতে আমি 2 দিনের মধ্যে আসতেছি। বলবো বলবো, আর তুমিও টেনশন করো না ভাইয়া। আব্বাও বলতেছিল আরে বেশি কিছু বলিস না, ও ঢাকা শহরে অনেক কষ্ট করে।
অনলাইন পৃথিবী হোক আর যে পৃথিবী হোক, আমার পুরো পৃথিবী জুড়েই শুধু তুমি। আই লাভ ইউ জাহিদ। তুমি আমার চাওয়া, তোমাকে ঘিরে আমার স্বপ্ন পুরো আঁকা, শুধু একটি অনুরোধ তোমার কাছে। আই এম সরি। বসুন্ধরা নুডলস, স্বাদে ইয়ামি, হাউসফুল ইয়ামি। For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.